তার মূল কারণ হলো একটাই, প্রগতি এক জিনিস আর শান্তি এক জিনিস। কথা ঠিক না দেখি? কেন এত শান্তি, কেন এত শান্তি? তার একটা মাত্র কারণ, ওই সন্ধির খিলাফ করেছে, ওই সন্ধির খিলাফ করেছে। সেহেতু আমি বলবো, আমি সকল মানুষের কথা বললাম, কেন সকল মানুষের সাথে আহতে আলাস্তুতে আলমে আলাস্তুতে আলমে আরোয়াতে যত মানুষ এসেছিল, এখন যত মানুষ আসে এবং যত মানুষ আসবে, সকলের সাথে আল্লাহ একটা সন্ধি স্থাপন করেছে। সেই সন্ধিটা ছিল কোন একক কোন সন্ধি না, গোষ্ঠীগত কোন সন্ধি না, সকল মানুষের সন্ধি। সেহেতু এই এই কথাটা, এই সন্ধিটার আলোকে আমরা ওই দিনকে সকলে আল্লাহ তাআলাকে রব স্বীকার করে এসেছিলাম। রবের অর্থ ব্যাপকতা, রবের অর্থ সৃষ্টিকর্তা, রবের অর্থ আইনদাতা, রবের অর্থ পালনকর্তা, সব কিছুর মালিক, সার্বভৌমত্বের মালিক কি আল্লাহ না মানুষ? যদি বলা হয় আসমানকে সৃষ্টি করছে, আপনারা সকলেই বলবেন, সমগ্র সকল মানুষ বলবে যে আল্লাহ। জমিনকে সৃষ্টি করছে আল্লাহ। তাহলে এই দেখেন, এটা বাস্তব প্রবণতা, বাস্তব প্রমাণ সারা বিশ্বে। যখন অশান্তির আগুন দাবা নড়ে জ্বলছে, সে তার মূল কারণ হলো একটাই, প্রগতি এক জিনিস আর শান্তি এক জিনিস। কথা ঠিক না দেখি? কেন এত শান্তি, কেন এত শান্তি? তার একটা মাত্র কারণ, ওই সন্ধির খিলাফ করেছে, ওই সন্ধির খিলাফ করেছে। সেহেতু আমি বলবো, জাতি দল নির্বিশেষে সকলকে আহ্বান করব, আপনারা আসুন, আমরা একটা কল্যাণকর সমাজ ব্যবস্থা কায়েম করি, একটা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেশ ও জাতিকে আমরা শান্তিতে বসবাস করার সুযোগ করে দেই। অশান্তির আগুন আর মানুষ সহ্য করতে পারছে না। আমার ভাইয়েরা, এই ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন, এটা ওই মদিনার আবু বক্করের সংগঠন, এটা ওই মদিনার উমরের সংগঠন। এই সংগঠনে এই সকল কাজকে আমরা ইবাদত মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের জন্য, জাতির জন্য নিয়ামত স্বরূপ, নিয়ামত শক্তি। ইবাদত দুটো মিলে গুলামির পরিপূর্ণতা আসছে। আল্লাহ তাআলা কালামে পাকে দিতে এই জন্য ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উখুনুকে সিল্লিকা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমরা এই নিয়ামতকে, এই জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার এবং আমার। এটা ইমানের সাথে সম্পৃক্ততা একটা সংগঠন। এই এই সংগঠন এই জমিনে ইনশাআল্লাহ একদিন কল্যাণকর সমাজ সহ কল্যাণকর রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। এই সংগঠন কে উজ্জীবিত রাখা, মজবুত রাখা, চলমান রাখা, এটা আপনার আমার একটি ইমানি দায়িত্ব। কথা ঠিক না বেঠে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? আল্লাহ তাআলা কথা করেন যে, শোনো আমার মুমিনরা, আমার মুমিন বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কথা ঠিক না বেঠে? তাই করা এই সংগঠন বেগবান হোক, মজবুত হোক, দেশ ও জাতির খেদমত করার তৌফিক লাভ করুক, এই প্রত্যাশা আমরা কে কে ধারণ করতে পারি। আল্লাহ তাআলাকে হাত উঠে দেখায়,
উঠবে। হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি, আমরা কাফের হয়ে গিয়েছিলাম, আমাদের দান করেন ভাই, হাত না পাবো না, সবাই আমরা পকেটে দেই। এ দান দিয়েছে আবু বক্কর, সময় দিয়েছে আবু বক্কর।